বিরতির পর স্বাগত। সাত সকালে বাংলার পাঁচ পাঁচটি জায়গায় আয়কর দপ্তরের হানা। ইতিমধ্যে খবর 28 ঘন্টা পার, এখনো বাংলার বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে আয়কর দপ্তরের এখনো হানা চলছে। তালা ভেঙে খোলা হয়েছে ড্রয়ার, একাধিক নথিপত্র এখনো পর্যন্ত বাজেয়াপ্ত করেছে আয়কর দপ্তর। বৃহস্পতিবারের সকালেই কলকাতা থেকে খবর যে পাঁচটি জায়গায় আয়কর দপ্তরের হানা। ইতিমধ্যে আয়কর দপ্তর বিভিন্ন জায়গায় হানা দিচ্ছে, এমনটাই কিন্তু তথ্য এবার নিউজ ভ্যানগার্ডের কাছে চলে এসেছে। সে এক্সক্লুসিভ ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন, অর্থাৎ একজন বরিষ্ঠ নেতা তৃণমূলের অরূপ বিশ্বাস, যিনি বর্তমানে বিদ্যুৎ মন্ত্রী পশ্চিমবঙ্গের, উনার ভাই সৌরভ বিশ্বাস খুবই প্রভাবশালী একজন ব্যক্তি, তার বাড়িতে ইডির হানা। ইতিমধ্যে জুঁই বিশ্বাস অর্থাৎ সৌরভ বিশ্বাসের যে বউ জুঁই বিশ্বাস, তাকেও করছে জোর জিজ্ঞাসাবাদ আয়কর দপ্তর, এমনটাই কিন্তু খবর। তৎসঙ্গে ইডির হানা চলছে, তালা ভেঙে একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে। প্রত্যেকটা বিষয় আমি বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করব পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রতিনিধি অঞ্জন শুকুল সাথে, যে কিভাবে চলছে আয়কর দপ্তর, কিভাবে হানা দিচ্ছে, তৎসঙ্গে ইডির হানা চলছে, কিভাবে কি পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। অঞ্জন বাবু, কি আপডেট পাচ্ছেন? দেখো, মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে গতকাল সকাল থেকে আয়কর দপ্তরের হানা। অরূপ বিশ্বাসের দুটি ছাড়াও বাড়ির নিচে পার্টি অফিস রয়েছে, সেই পার্টি অফিসেও হানা দিয়েছে আয়কর দপ্তরের আধিকারিকরা। কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য বাড়ির চারিদিকে বিএসএফ সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে। আয়কর দপ্তরের আধিকারিকরা বাড়ি থেকে বহু নথি উদ্ধার করেছে বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি। 29 ঘন্টা পার হয়ে গেছে, এখনো পর্যন্ত চলছে দুই বাড়িতে একসাথে ম্যারাথন তল্লাশি। পাশাপাশি পরিবারের সদস্যদেরকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা সূত্র মারফত জানতে পেরেছি বাড়ির অনেকগুলি ড্রয়ার বন্ধ, অর্থাৎ তালা বন্ধ রয়েছে। সেই ড্রয়ারের চাবি আয়করের দপ্তরের আধিকারিকরা পরিবারের সদস্যদের কাছে বারবার চেয়েও পাননি। বাধ্য হয়ে না পাওয়ার ফলে আয়কর দপ্তরের আধিকারিকরা তালা ভেঙে খুলে এসেছে ওই ড্রয়ার বলে জানিয়েছেন। মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়ি থেকে পাওয়া গেছে দুটি বড় ব্যবসার নথিপত্র। আয়কর দপ্তরের আধিকারিকরা জানতে চাচ্ছেন তারা কিভাবে এত বড় ব্যবসা চালাতেন, আয়ের অর্থ জমা না দিয়ে কিভাবে আয়কর ফাঁকি দিতেন। আয়কর দপ্তরের আধিকারিকরা সৌরভ বিশ্বাসের পরিবারের কাছে জানতে চেয়েছেন আয়করের অর্থ কোথায় কোথায় যেত, কিভাবে যেত, কারা কারা এর সাথে যুক্ত রয়েছে। আমরা সূত্র মারফত আরো জানতে পেরেছি পরিবারের লোকজন বেশিরভাগ প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে সূত্র মারফত যেটা জানা গেছে, আয়করের আধিকারিকরা বুঝতে পারছেন আয়কর সংক্রান্ত বহু অর্থ সরানো হয়েছে অন্যত্র। বাড়ির পাশাপাশি যে সমস্ত গাড়িগুলো রয়েছে আয়করের আধিকারিকরা সেই গাড়িগুলিতেও চিরুনি তল্লাশি করছেন। এছাড়াও সকাল থেকেই কলকাতা শহরের আরো পাঁচটি জায়গায় ইডি দপ্তর হানা দিয়েছে। কলকাতায় যে সমস্ত বড় বড় ব্যবসায়ী রয়েছে ইডির নখদর্পণে, তাদের বাড়িতে চলছে এবং তাদের অফিসে চলছে চিরুনি তল্লাশি। এবং আয়করের যাতে আধিকারিকরা এবং ইডি আধিকারিকরা যাতে কোনোভাবে আক্রান্ত না হয় সেই জন্য বাড়ি এবং যে সমস্ত অফিসগুলো রয়েছে তার সামনে প্রচুর পরিমাণে সেখানে কি কোনো তথ্য পাওয়া গেছে বা সেখানে কি আপডেট তুমি পাচ্ছ? দেখো, এর আগে ওই একই বাড়িতে কিন্তু হানা দিয়েছিল এবং তখনও প্রচুর নথি পাওয়া গিয়েছিল এবং আজকেও প্রচুর নথি পাওয়া গেছে। এবং আমরা যেটা জানতে পেরেছি, গুরুত্বপূর্ণ একটা ল্যাপটপ পাওয়া গেছে, যে ল্যাপটপের সূত্র ধরে স্থানীয় যে সমস্ত রাঘব বোয়াল অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রী আছে তাদের কিন্তু একটা নামের
যোগ সাযোগ পাওয়া যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আর সেই সংক্রান্ত ব্যাপারে সকাল থেকে ইডির আধিকারিকরা তাদের জিজ্ঞাসাবাদ করছে, তাদের সাথে কিভাবে যোগ আছে, কতদিন যোগ আছে, তার সাথে কিভাবে তাদের লেনদেন হতো, এই বিষয়গুলো কিন্তু তারা জানার চেষ্টা করছে। একদম, ধন্যবাদ অঞ্জন বাবু। নির্বাচনের প্রাক মুহূর্তে বাংলার বিভিন্ন জায়গায় আয়কর দপ্তরের হানা, ইডির হানা। দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গায় আয়কর দপ্তর হানা দিচ্ছে। ইতিমধ্যেই খবর যে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই সৌরভ বিশ্বাসের বাড়িতে দীর্ঘ 28 ঘন্টা যাবৎ আয়কর দপ্তর তল্লাশি চালাচ্ছে, একাধিক নথিপত্র এখন পর্যন্ত খতিয়ে দেখা হচ্ছে। এখন দেখার বিষয় যে আগামীতে সেই ধরনের তল্লাশিতে কি বেরিয়ে আসে। কিন্তু নির্বাচনের প্রাক মুহূর্তে আয়কর দপ্তরের এই হানাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন জন্মাচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।